বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা একটি পাম্প বিকল হওয়ায় ও সিটি কর্পোরেশনের সরবরাহ করা পানি দূষিত হওয়ায় বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের অনেকে বাধ্য পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এজন্য সিটি কর্পোরেশনের উদাসীনতা আর শোধনাগারের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বহীনতাকে দোষছেন নগরের বাসিন্দারা তবে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিচ্ছেন পানি নিয়ে সমস্যা সমাধানের নারায়ণগঞ্জ সংবাদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সালে নারায়ণগঞ্জের বন্দর এলাকার কদম রসুল অঞ্চলে নির্মাণ করা হয় সোনাকান্দা পানি শোধনাগার দু ষোলো সালে আবার দশ কোটি টাকা ব্যয়ে শোধনাগারটি পুনর্নির্মাণ করা হয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় শোধনাগারটি ছিল ওয়াসার অধীনে পরে দু সালে এর দায়িত্ব গ্রহণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিন্তু হস্তান্তরের পর থেকে চার বছরে বেশ কয়েকবার বিকল হয় এই পানির পাম্প কয়েকবার সংস্কার করা হলেও গত ডিসেম্বর থেকে এটি বিকল হয়ে পড়ে আছে এর ফলে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন নগরীর উনিশ বিশ একুশ বাইশ ও তেইশ নম্বর সহ আশেপাশের এলাকার বাসিন্দারা অনেকে দূরদূরান্ত থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন আবার অনেকেই বাধ্য হয়ে সিটি কর্পোরেশনের পাইপে সরবরাহ করা দূষিত পানি পার করছেন এতে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটছে এই ওয়াশার পানি খেয়ে সবচাইতে যেটা সমস্যা হলো কিডনির সমস্যা কিডনি রুগী বেড়ে গেছে আমাদের এলাকায় চর্মরোগের রোগের রুগী রুগী বেড়ে গেছে প্যাটের সমস্যা তো সারাক্ষণ লেগেই থাকে কষা পানি আমরা শরীর উঁচু করতে পারি না বহুত ভয়াবয় বাসা পানি ভালো না তার জন্য আমরা খেলতে নেব নিয়ে যায় পানির ভয় না পাইরা কাজ কর্ম গুছল না সকালে এদিকে পানির পাম্প বিকল হওয়া নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি বিভাগের এই কর্মকর্তা পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং কিছু কাদা ময়লা জমে থাকায় পানিটা আমরা পরিমাণ মতো পাচ্ছি না এবং যখন জোয়ার আসে তখন আমরা রাত্রে হলে রাতে এই দিনে হলে দিনে যখনই আমরা পানি একটু লেয়ার টা পাই তখনই আমরা সাপ্লাই দিচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি জানালেন নারায়ণগঞ্জ নগরীর দড়িশোনা কান্দা এলাকায় একটি পানির পাম্প স্থাপন করা হয়েছে এটি চালু হলে পানির সমস্যার সমাধান হবে আমাদের माननीय মেহনারের সাথে আমি আলাপ করেছি উনি বলেছে রমজান মাসের আগেই এই পানির পাম্প দড়িশোনার পানি পাম্প চালু করে দিবে এই পাম্পটা চালু হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের বিষ্ণু পানির সমস্যা সমাধান হয়ে যাবে সুপেয় পানির সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নিবে সিটি কর্পোরেশন এমনটাই দাবি গ্রাহকদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ